আমরা সকলেই নিজের কানে শুনতে পাই এমন ভাবে আল্লাহু আকবার শব্দ উচ্চারণ করে আমরা হাত পাতব। এরপরে আমরা যে সানা নামাজের মধ্যে পড়ি সানা পড়ব সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক ওয়া তাবারাকাসমুক ওয়া তাআলা জাদ্দু, এটা শব্দ বেশি আছে, ওয়া জাল্লা সানাউকা লা ইলাহা গায়রুক সানা পড়ব। তারপর ইমাম সাহেব তাকবীর দিলে তাকবীর দেব, আল্লাহু আকবার শব্দ উচ্চ স্বরে নিজের কানে শুনতে আমরা বলব। নামাজের মধ্যকার দুরুস্তি গুণা করব, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, দুরুস্তি গুণা করব। ইয়া তাকবীর দিলে আমরা তাকবীর দেব, তারপরে মূল দোয়া আল্লাহুম্মা ফির হিয়া লা, তুমি ক্ষমা করে দাও লি হাইয়েনা, আমাদের মধ্যে জীবিত আছে তাদেরকে এবং যিনি ইন্তেকার করেছেন তাকেও তুমি ক্ষমা করে দাও, ওয়া শাহিদিনা যারা উপস্থিত আছে তাদের ক্ষমা করে দাও, গায়েবিনা যারা উপস্থিত পারেননি অনুপস্থিত আছেন তাদেরকেও ক্ষমা করে দাও, অসদিনা বয়সে ছোট ক্ষমা করে দাও, বয়সে যারা বড় কাবিরা তাদের ক্ষমা করে দাও, যারা পুরুষ তাদের ক্ষমা করে দাও, ওয়া উনসানা যারা নারী তাদেরকে ক্ষমা করে দাও। ক্ষমা দোয়া করার পরে আমরা বলি আল্লাহুম্মা মানা হায়াইতাহু মিন্না, হে আল্লাহ তুমি যাদেরকে আমাদের মধ্য থেকে জীবিত রাখবে ইসলামের উপরে জীবিত রাখবে, আমরা অন ইসলাম দিয়ে জীবিত থাকতে চাই না, আর যাদেরকে তুমি তুলে নেবে আমার তাওফাই তোমার মিন্না ইমানের সঙ্গে করে নেবে আমরা কুফুরি অবস্থায় বিত্তবান করতে চাই না। এই দোয়া যারা আরবিতে করতে পারবেন তারা করবেন, যারা করতে পারবেন না তারা আরবিতে এটা বলতে পারেন, আল্লাহুম্মা ফির হে আল্লাহ তুমি ক্ষমা করে দাও লিল মুমিনিনা ওয়াল মুমিনাত, সকল মুমিন নারী পুরুষদেরকে। যদি এটাও না বলতে পারেন তো মনে মনে কামনা করবেন হে আল্লাহ মাইয়েতকে ক্ষমা করো, আমাদের সবাইকে ক্ষমা করে দাও। ইমাম সাহেব তাকবীর দিলে তাকবীর দেবেন, এরপরে আমরা সালাম ফেরাবো, জানাজা এখন শুরু হচ্ছে। আপনি কি দাঁতের সমস্যায় ভুগছেন আর নয় সাতক্ষীরা খুলনা? তাহলে আজই চলে আসুন বৈশাখী ডেন্টাল কেয়ার বোধাটা কবির সুপার মার্কেট সোনালী ব্যাংকের সামনে।